একটা মানে বাঙালির দুর্গাপুজো বলতে আর নতুন করে কাউরি নতুন বলার থাকে না, প্রত্যেকটা বাঙালির হৃদয় মন সম্পূর্ণভাবে একটা পূর্ণতায় একটা তৃপ্তিতে ভরে থাকে। এবং সেই দুর্গাপুজোর এই শুভ লগ্নে আমি প্রত্যেকটা বহরমপুর বাসী পথে পুজো কমিটিকে আমি শুভেচ্ছা জানাতে চাই, যারা বড় বড় পুজো করছে প্রচুর কষ্ট করে প্রত্যেক বছর প্ল্যানিং করে করে তাদেরকে আমি অভিনন্দন জানাবো। পৌরসভা জেলা প্রশাসন একটা ইউনিটে সবাই পাশে তাদের আছে, এটা আমরা তাদের করতে পারি মতো আমাদের দায়িত্ব আপনি ইমার্শন পর্যন্ত থাকি সেটাও থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে মানুষ যাতে ভালোভাবে পুজো দেখতে পারে, কারণ আনন্দটা সবারই, প্রত্যেকটা আমাদের সহ প্রত্যেকটা নাগরিকের সমানভাবে আনন্দটা উপভোগ করতে পারে। আর মানুষ খুব রেসপন্সিবল, পুজো কমিটিগুলো রেসপন্সিবল, এর বাইরেও কিছু বিচ্ছিন্ন মানুষজন থাকে যারা 2-1% সব জায়গায় থাকে, কিছু ধরুন ভালো পরিবেশকে নষ্ট করে, এগুলো নিয়ে পুলিশ প্রশাসন আছে, আমরা আছি, লোকাল সোসাইটি আছে, তারা অবজারভেশন করে মনিটরিং করবে, একবারে জিরো লেভেলে অশান্তিমুক্ত পুজো যাতে হচ্ছে বহরমপুরে হয়ে এসছে হয়, এবং এটা আপ ইমার্শন পর্যন্ত এটা যেন বজায় রাখতে পারে সেটা পৌরসভা করবে। এবং তার সঙ্গে আরও অনেক সিসিটিভি আছে, যে ভলেন্টিয়ার্স আছে, আমাদের ডেঙ্গু ক্যাম্পগুলো আছে, রোগ বিরোগের এগুলো ব্যাপারগুলো আছে, সেগুলো ওখানে প্রত্যেকটা পুজো স্থলে চলছে। এবং আমাদের কনজারভেন্সি ওয়ার্কার হরিজন ভাইয়েরা প্রত্যেক দিন থাকছে 8-10 পর্যন্ত, আমাদের পুরো অফিসিয়াল টিম এমার্জেন্সি ডিউটিতে কন্ট্রোল রুম ঘোরা থাকছে, অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যাবতীয় পরিষেবার জন্য মেডিকেল টিম আমাদের এক্সিকিউটিভ অফিসারের নেতৃত্বে এগুলো অপারেট হবে, ভাইস চেয়ারম্যান আছে, কাউন্সিলাররা আছে, সবাই সবার এলাকায় অ্যাক্টিভ, সবও করবে, আনন্দও করবে। এবং তার সঙ্গে কোনো কিছু তো রেসপন্সিবিলিটি বাদ দিয়ে হয় না, যেহেতু অফিসিয়াল বডিতে আমরা আছি, উই মাস্ট ওবে আওয়ার ডিউটি টুয়ার্ডস দ্য সিটিজেন অফ বহরমপুর। এবং সেক্ষেত্রে আমরা আমাদের ডিউটিটা কমপ্লিট করবো, এটা আমরা করে এসেছি এবং এটা আমরা আশা রাখবো।